আপনারা দেখছেন কলকাতা লাইভ, শুরু করছি বিনোদন সারাদিন। শুরুতেই এক ঝলকে চোখ রাখবো বিনোদনিয়ার খবরে। পর্দায় আসতে চলেছে উত্তম কুমারের বায়োপিক। 38টা বছর কেটে গেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উত্তমহীন, তবু আজও কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে উঠে আসে তার নাম। তিনি মহানায়ক উত্তম কুমার। পরিচালক প্রবীর রায়ের পরিচালনায় এবার বড় পর্দায় আসতে চলেছে যেতে নাহি দিব ছবিটি, মহানায়ক উত্তম কুমারের বায়োপিক। তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে ছোট্ট গায়াসুরের ভূমিকায় অভিনয় করতে পারবে? উত্তম কুমার বাঙালির আবেগ, বড় পর্দায় আসছে তাঁরই বায়োপিক। ছবির পরিচালক প্রবীর রায় মহানায়কের সঙ্গে কাজ করেছেন। আমি জানতাম ওনাকে, খুব কাছ থেকে 8 বছর দেখেছি। তো আমি দেখলাম যে ওনাকে নিয়ে যখন কিছু হয়নি, আমি আর কি চেষ্টা করে দেখি। আর তখন আমার ভাগ্য ভালো, তখন বেনুদিও বেঁচেছিলেন। তা বেনুদির সঙ্গে গেলাম, দেখা করলাম, কথা বললাম, বললাম বেনুদিকে, বললে হ্যাঁ তুই তো দেখেছিস, তুই তোর মতো করে কর। যেতে নাহি দিবতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করবেন সুজন নীল মুখোপাধ্যায়। ছবিতে যথেষ্ট অথেন্টিক তথ্য রয়েছে, বললেন নীল। মানেন না, জীবনের কিছু সম্বন্ধে বই পড়তাম, উনি অনেক বই আছে, আমিও পড়েছি সিনেমাটার আগে, কিন্তু কিছুটা তাতে জানা যায়, আর কিছুটা না রিউমার ছড়ানো, উনি এটা করে জানিস তো এরকম ছিল, তো সেইগুলো কিছুটা ক্লিয়ার হবে, সেটা হবে, সেটাই প্রবৃত্তি ভীষণ অথেন্টিক থেকেছে। এই ছবিটাকে মানে হিট করানোর জন্য কোনো মশালা ঢোকানো বা এটা এটা ওনারও একটা ট্রিবিউট, ওনার একজন মহান মানুষের প্রতি। উত্তম কুমারকে নিয়ে বইপত্র, রিসার্চ ওয়ার্ক কম হয়নি, তবে বায়োপিক কি প্রথম, কাজেই প্রবীর রায়ের ক্যামেরায় কেমন ভাবে ধরা দিলেন মহানায়ক তা দেখার অপেক্ষা তো রইল। কলকাতা লাইভ বিনোদন সারাদিনে, এখন সময় একটা ব্রেকের, এরপর